হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমাদের অনেকে জানার ইচ্ছা ছিল যে আমি সায়েন্সের বা ম্যাথের যে কোশ্চেনগুলো আমি নিয়ে আসি বা রেলওয়ের জন্য প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বুকস, মানে সবথেকে ভালো বই কোনটা, তো তারই আমি রিভিউ নিয়ে এসেছি ভিডিওটা। তার জন্যই রেলওয়ে যারা পরীক্ষা দেবে তাদের বিগত বছরের প্রশ্ন কমপ্লিট করার জন্য সবথেকে ভালো বই কোনটা তারই রিভিউ। আর অলরেডি তোমরা অনেক জায়গায় অনেক রিভিউ দেখেছো বইটার, তোমরা সামনেই দেখতে পাচ্ছ কোন বইটার আমি রিভিউ দেবো। তো আমি তাও আমি আমার মতন করে তোমাদের একবার বলার চেষ্টা করছি যাতে তোমরা সম্পূর্ণ এই বইটার সম্বন্ধে ভিউটা জানতে পারো। আর আমি লাস্টে এটাও বলবো যে তোমরা এই বইটার বাংলা মানে সলিউশন, এটা তো বাংলা নয়, তো এটা হিন্দি ইংলিশে আছে, তো এটা সলিউশন তোমরা কীভাবে পাবে, কোথায় পাবে আমি ডিটেলসে সব কিছু আলোচনা করছি। দেখো দেখো, আজকে যে বইটা আমি রিভিউ করব সেটা হচ্ছে সায়েন্সের বই, ঠিক আছে? তো এই বইটা হচ্ছে ইংলিশ মিডিয়াম জেনারেল সায়েন্স, দেখতে পাচ্ছ তোমরা, চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার আছে, ইউথ কম্পিটিশন টাইমসের বই, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB 2021, এটা হচ্ছে আপডেট বই, একদম আপডেট বই এটা আমার কাছে যেটা রয়েছে। গ্রুপ ডি, NTPC, RRB, JEE, RPF, কনস্টেবল, SI, ALP স্টেজ 1, ALP স্টেজ 2, মানে রেলওয়ে যাবতীয় যা পরীক্ষা হয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এই ইউথ কম্পিটিশন টাইমসের বুকসটা থেকে পাবে। এটা তো জেনারেল সায়েন্সের বই, কিন্তু এছাড়াও মানে তোমাদের দেখাচ্ছি আমি, দেখো দেখো ম্যাথের বুকস আছে, ঠিক আছে? তারপরে এই যে এটা জেনারেল নলেজের বুকস আছে এটার, তারপরে এটার রিজনিংয়ের বুকস আছে, আমার কাছে সমস্ত বইগুলোই রয়েছে, ঠিক আছে? তো আপাতত আজকে যেটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে সায়েন্সের, কারণ একসঙ্গে সব দিতে গেলে টোটালটা টাইম হবে না। তো আজকে সায়েন্সটা দিচ্ছি, তোমরা নেক্সট কোনটা রিভিউ চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটা রিভিউ দেবো পুরোপুরিভাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার পুরো রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট যেগুলো হয়েছে আমরা জানি রেলওয়ের যে কম্পিউটার বেসড টেস্ট হয়, 7225টা কোশ্চেন আছে অবজেক্টিভ টাইপের, MCQ টাইপের, আপ টু ডেট সলভ পেপার, এটা হচ্ছে বইয়ের ফ্রন্ট সামনে। দেখতে পাচ্ছি ইনক্লুড চ্যাপ্টার ওয়াইজ প্রেজেন্টেশন অফ 307 অনলাইন কোশ্চেন পেপার অল সেট, এটা হচ্ছে সামনের রিভিউটা। যদি কেউ বুকসটা কিনে বাড়িতে প্র্যাকটিস করতে চাও তার জন্য এটা বেস্ট বুকস সব থেকে, মানে এটা তোমাদের ওয়ান টাইপ অফ বলতে পারো ব্রহ্মাস্ত্র RRB গ্রুপ ডির জন্য বা রেলওয়ে পরীক্ষার জন্য, বিশেষ করে RRB গ্রুপ ডি, কারণ RRB গ্রুপ ডির প্রচুর প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন মানে প্রিভিয়াস ইয়ার থেকে শুধুমাত্র আসে। তো সেই জন্য এই বুকসটা তোমাদের আমি রিভিউ করছি। দেখো আমি ভেতরে যাচ্ছি বইটার, RRB জেনারেল সায়েন্স, দেখো কি লেখা আছে এখানে, যদি কেউ বইটা কিনতে চাও ডিটেলসটা দেখে যাও, কিনতে অসুবিধা না হয়। ইউথ কম্পিটিশন টাইম, আর অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে RRB 2021 কিন্তু নেবে না, আপ টু ডেট নিও বইটা, ঠিক আছে? তো RRB জেনারেল সায়েন্স, এখানেও দেখো সমস্ত কিছু যে যে পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া আছে সব লেখা আছে, জেনারেল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ সলভ পেপার, কম্পিউটার বেসড টেস্ট, দেখো চিফ এডিটারের নাম দেখে নাও, এডিটারের নাম দেখে নাও, রাইটার অম্বুজ কুমার, আনন্দ সোনি, কম্পিউটার বেস, সম্পূর্ণ রকম সব কিছু দেখে যাও। ইউথ কম্পিটিশন দেখতে পাচ্ছি, ইউথ কম্পিটিশন টাইমসের বুকস আছে এটা, ঠিক আছে? তো এই হচ্ছে বইটা, দেখো 395 লেখা আছে, কিন্তু অত দাম নেয় না, খুবই কম দাম নেয়, অত দাম নেয় না অনলাইন থেকে, আমি বইগুলো অনলাইন থেকে নেওয়া, ঠিক আছে? তো অনলাইন থেকে নিও বা দোকান থেকে নিও, কলেজ স্ট্রিট থেকে গিয়ে নিয়ে নিও, কোনো চাপ নেই, কোনো এমন কিছু বেশি দাম নেবে না, এতটা দাম নেবে না। এবার আমি বইটার আমি কী কী সিলেবাস আছে সিলেবাস সম্বন্ধে একটু তোমাদের বলি। দেখো ফিজিক্স প্রথমে আছে, ফিজিক্সের দেখো ইউনিট মেজারমেন্ট, মানে ইউনিট মেজারমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে এই তিনটে, ঠিক আছে? এই পেজ নাম্বারটা দেওয়া আছে পরপর, ঠিক আছে? এখানে মেকানিক্সের মধ্যে এগুলো দেওয়া আছে। দেখো আমার ক্লাস যারা ফলো করো তারা জানো যে এই সায়েন্সের বুকসটা, ইউথ কম্পিটিশন যে বুকসটা, এটা আমি সম্পূর্ণ বাংলাতে তোমাদের ট্রান্সলেট করে সম্পূর্ণ বাংলাতে তোমাদের বোঝাচ্ছি। কিন্তু আগের দিকের কিছু ভিডিও তোমরা বলছিলে যে কেন আমি ইংলিশে নিয়ে আসছি, দেখো এগুলো সব ইংলিশে প্রশ্ন। এই বইটা না দুটো হয়, একটা হয় ইংলিশে, একটা হয় হিন্দিতে। হিন্দি মানে তোমরা তো বুঝতেই পারবে না, হিন্দি আমিও নিজেও বুঝতে পারবো না, তো সেই জন্য আমার এই বুকটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশে। আমি তোমাদের ভেতরে দেখাবো সমস্ত কিছু ইংলিশে, তো আমি ইংলিশে নিয়েছিলাম সেই জন্যই তোমাদের ইংলিশে সমস্ত কিছু প্রথম দিকের প্রশ্নগুলো এসেছিলো। এই যে আমি যে সলভ করেছি ইউনিট সলভ করেছি, তারপরে ওয়ার্ক পাওয়ার এনার্জি সলভ করেছি, মেজারমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, এগুলো সব সলভ করা আছে। তোমরা এক্সাম গ্র্যাভিটি চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, প্রত্যেকটা প্লেলিস্ট আলাদা আলাদা করে সমস্ত কিছু বানানো আছে, কিন্তু সলিউশন তোমাদের সব কিছু আমি বাংলাতে করে দেখিয়েছি, ঠিক আছে? পরে যদি আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর যদি আমি সময় পাই এগুলো আমি পুরো বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের করাবো, কিন্তু এখন যেটা চলছে সেটা কি সেগুলো কিন্তু সব কিছু এখন কিসে চলছে, বাংলাতে চলছে, সম্পূর্ণ বাংলাতে। আমরা লাইট চ্যাপ্টার দেখো এখানে কমপ্লিট করেছি, পুরো লাইট চ্যাপ্টার কমপ্লিট করেছি, কিসে কমপ্লিট করেছি পুরো বাংলাতে। তারপর সাউন্ডের চ্যাপ্টার, ওয়েভ, এই সম্পূর্ণ কিন্তু সবগুলো কিন্তু আমরা দেখো তোমরা, আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা বাংলাতে কমপ্লিট করেছি, ঠিক আছে? তারপরে হিট, আমাদের হিটও কমপ্লিট হয়ে গেছে,
ঠিক আছে, আমাদের এখন চলছে কি, এই পার্টটা চলছে মেকানিক্সের, এই পার্টটা চলছে সম্পূর্ণ বাংলাতে চলছে। ওয়ার্ক পাওয়ার এনার্জি তো আমরা আগেই শেষ করে ফেলেছি, ওয়ার্ক পাওয়ার এনার্জি আগেই শেষ করে ফেলেছি, এখন এই এই পার্টটা আমাদের কিন্তু সম্পূর্ণ চলছে। এর সঙ্গে আমি গ্র্যাভিটেশনটাও করাবো তোমাদের, পুরোটা আমি নিউটন লয়ের মধ্যে, নিউটনের গতিসূত্র, বল গতির মধ্যে পুরো চ্যাপ্টারটা ঢুকিয়েছি। এরপর আমাদের পদার্থের ধর্ম আছে, এগুলো সব বাংলাতে চলছে, এখন সমস্ত কিছু বাংলায় চলছে, ঠিক আছে। অনেকে হয়তো এই বইটার রিভিউ দিচ্ছে কিন্তু বইটার মানে দেখাচ্ছে না, মানে সলিউশন বাংলাতে কোথা থেকে পাবে, তোমরা বারবার কমেন্ট করছো অনেক জায়গায়, তো কমেন্ট মানে কোথা থেকে পাবে দেখো। আমার এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র আমি বুকটা রিভিউ করছি না, সম্পূর্ণ সলিউশন করা হচ্ছে পুরো বাংলাতে, ঠিক আছে। তো যারা কমেন্ট করছো আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে এখানেও আমি থ্যাংক ইউ বলছি। তো যারা ভিডিওগুলো দেখোনি তারা একবার গিয়ে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম ডিটেলসে, ফুল ডিটেলসে একদম সলিউশন করা হয়। ভিডিওগুলো একবার দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে, যারা নতুন এই চ্যানেলে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই আরআরবি গ্রুপটির জন্য, গ্রুপটির এক্সামের জন্য। এটা হচ্ছে ফিজিক্সের গেল, ঠিক আছে, এটা ফিজিক্সের। এরপরে দেখো আছে কেমিস্ট্রি আছে, ঠিক আছে, এখানে কেমিস্ট্রি আছে দেখতে পাচ্ছি আমরা। কেমিস্ট্রি দেখো কী কী চ্যাপ্টার আছে, ম্যাটার, ক্লাসিফিকেশন অফ ম্যাটার। আমি হয়তো এখানে পুরোটা আমি ডিটেলসে তোমাদের রিভিউটা হয়তো দিতে পারবো না, তোমরা এখানে স্ক্রিনশট নিতে পারো, আমি তোমাদের চেষ্টা করছি, তাই তোমরা স্ক্রিনশট নিন, আমি যতটা সম্ভব তোমাদেরকে চেষ্টা করছি তোমরা যাতে বুঝতে পারো। দেখো এখন পুরোটাই এসেছে, পেজ নাম্বারগুলো হচ্ছে এগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমি তো পুরো বুকসটা সলভ করবো, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা জাস্ট আগে দেখো পুরো ডিটেলসে পুরো বুকটা সলভ করবো। এই যে কেমিস্ট্রির এই জিনিসগুলো আছে, এইদিকেও আছে কেমিস্ট্রির কিছু, দেখো আমি তোমাদের সামনে নিয়ে যাই একটু দেখানোর চেষ্টা করছি। দেখো নিউটনস ল, অক্টেভ, ডোভারনিয়ার্স ল, মেন্ডেলিভ, এগুলো ডিটেলস, হাইড্রোজেন, অক্সিজেন, যা কিছু আছে আমি প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু সলভ করবো। এটা কেমিস্ট্রির, এদিকে পেজ নাম্বার আছে, ঠিক আছে। এরপর আছে বায়োলজি, ঠিক আছে, এরপর আছে বায়োলজি। তোমরা অনেকে ডিমান্ড করছো যে ফিজিক্সের পরে বায়োলজি স্টার্ট করার জন্য, অবশ্যই আমি বায়োলজি স্টার্ট করব, অবশ্যই আমি বায়োলজি স্টার্ট করব, কিন্তু ফিজিক্সটা কমপ্লিট করতে দাও একটুখানি, অথবা যে চ্যাপ্টারটা চলছে বল গতি বা নিউটনের, তোমরা যদি চাও এইটা শেষ হওয়ার পরেই আমি বায়োলজিটা স্টার্ট করব। তোমরা আমাকে কমেন্টে জানাও অবশ্যই যে তোমরা বায়োলজির কোন চ্যাপ্টার চাইছো, আমি সেই চ্যাপ্টারই স্টার্ট করব, কারণ এই চ্যানেলটা তোমাদের জন্যই, গ্রুপ ডির পরীক্ষার জন্যই এই চ্যানেলটা আমি স্টার্ট করেছি। তো তোমাদের কমেন্ট অনুযায়ী সব কিছু হবে। দেখো বায়োলজি, দেখো মেজর ব্রাঞ্চ অফ বায়োলজি, সেল, অ্যানিমেল, আমি ভেতরে কোশ্চেন দেখাচ্ছি না, কারণ কোশ্চেন দেখে কিছু হবে না, তোমরা সিলেবাসটা দেখো, আমি কোশ্চেনও দেখাবো, কোশ্চেন দেখাবো না এমনটা নয়। এখানে দেখো সমস্ত কিছু, যা কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসছে, এত ইম্পর্টেন্ট বুকসটা তোমরা চিন্তাও করতে পারবে না, প্রিভিয়াস ইয়ারের জন্য এর থেকে ভালো বুকস আর হয় না, ঠিক আছে। এদিকে দেখো কি আছে, প্ল্যান্ট মরফোলজি, রিপ্রোডাকশন প্ল্যান্ট, সমস্ত কিছু। এখানে কম্পিউটারেরও কিছু দেওয়া আছে, ঠিক আছে, কম্পিউটারে দেওয়া আছে, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এই চ্যাপ্টারগুলো দেওয়া আছে, কম্পিউটারের এই চ্যাপ্টারগুলো দেওয়া আছে, যদি কেউ স্ক্রিনশট নিয়ে দেখতে চাও দেখতে পারো, ঠিক আছে। দেখো এদিকে পেজ নাম্বার দেওয়া রয়েছে, আর দেখো এখানে সমস্ত কিছু যা যা প্রিভিয়াস ইয়ারে এসেছে, দেখো আরআরবি জেই প্রত্যেকটা সিট, দেখো তোমাকে দেখাচ্ছি, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমাদের। দেখো আরআরবি জেই কোন কোন ইয়ে মানে ডেটে কোন কোনগুলো এসেছে প্রত্যেকটা এখানে দেওয়া আছে, সিট দেওয়া আছে, টোটাল কোশ্চেন কটা করে দেওয়া আছে সব দেওয়া আছে, ঠিক আছে। আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রুপ ডি, তাও আমি দেখিয়ে দিচ্ছি রেলওয়ের ডিটেলসটা, এলপি, এলপি, এনটিপিসি, এনটিপিসি, সব এনটিপিসির এগুলো, ঠিক আছে, এগুলো শিফট দেওয়া আছে, এদিকটা পুরো শিফট দেওয়া আছে। আর এদিকে এদিকে দেখো এগুলো সব এনটিপিসি, এই দেখো এখান থেকে গ্রুপ ডি আমাদের স্টার্ট হয়েছে, ঠিক আছে, গ্রুপ ডি আমাদের স্টার্ট হয়েছে। গ্রুপ ডি দেখো কতগুলো শিফট রয়েছে, এদিকেও রয়েছে পুরো গ্রুপ ডি, ঠিক আছে। দেখো গ্রুপ ডিটা তোমাদের ভালো করে দেখায়, কারণ গ্রুপ ডিটা তোমরা অনেকেই জন্য ক্লাস এখানে এক্সাম গ্র্যাভিটির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে গ্রুপ ডি ক্লাসের জন্য, তো গ্রুপ ডিটা আমি ভালো করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। তো আমি একটু ডিটেলসেই রিভিউ করছি, হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে কিন্তু তোমরা যাতে পুরোপুরি বুঝতে পারো সেই জন্য আমি একটু ডিটেলসেই রিভিউ করছি। তোমরা স্পিড বাড়িয়ে দেখতে পারো যাদের মনে হচ্ছে যে একটু বেশি টাইম লাগাচ্ছি, ঠিক আছে, পুরো রিভিউ তোমাদের দিয়ে দিলাম। এদিকেও আছে, এদিকে আরআরবি জেই, এত গ্রুপ ডি এতটা পর্যন্ত আছে, এই দেখো গ্রুপ ডি কিন্তু এখানে গিয়ে শেষ। তো আমরা এর থেকে প্রচুর প্রশ্ন আমরা করে ফেলেছি ম্যাথের জন্য, ম্যাথের ম্যাথের বইটা একদিন আমি রিভিউ দেবো তোমাদেরকে, ঠিক আছে, বা তোমরা কোন বই রিভিউ চাও সেটা আমাদের বলবে। এখানে দেখো পুরো পাইচার মানে দেখানো আছে কতটা কার কোশ্চেন মানে কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন কী দিয়েছে, ঠিক আছে। ফিজিক্সটা আমাদের দেখো ফিজিক্স চলছে এখন, ফিজিক্স থেকে কত প্রশ্ন আছে দেখো, ঠিক আছে, বায়োলজি থেকে, এরপর বায়োলজি স্টার্ট করবো, কেমিস্ট্রি কত প্রশ্ন আছে, এখানে এইভাবে দেওয়া আছে, এখান থেকে স্টার্ট, এখান থেকে দেখো ইংলিশে স্টার্ট। আমি কেন ইংলিশের প্রশ্নগুলো নিয়েছিলাম, দেখো এগুলো সব আরআরবি গ্রুপ ডি, তোমাদের তোমরা যারা ভিডিও দেখেছো তারা দেখেছো আমি নিচে একদম উল্লেখ করে দিয়েছি যে কোন শিফট থেকে নেওয়া, কোন সাল থেকে নেওয়া, ডিটেলসে এখানে সমস্ত কিছু আমরা সলভ করেছি। এলপিগুলো নিই নি, ঠিক আছে, শুধুমাত্র গ্রুপ ডি, এনটিপিসি নিই নি, শুধুমাত্র গ্রুপ ডির যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা সলভ করেছি। তো আমরা ভিডিও দেখো, আমার প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে গিয়ে দেখলে বুঝতে পারবে সমস্ত। এগুলো কিন্তু ইংলিশে করা আছে, আমি বারবার বলছি, তখন কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করিনি, কিন্তু এই তিন চারটে চ্যাপ্টার হওয়ার পর থেকে কিন্তু সমস্ত বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া আছে,
ঠিক আছে, তো কোশ্চেন এভাবে দেখে তোমাদের কিছু লাভ হবে না। যারা বইটা কিনতে চাও তাদের জন্য ঠিক আছে, তাদের তারা বাড়িতে প্র্যাকটিস করতেই পারো। যদি আমার ভিডিও না দেখতে চাও তাও কোনো অসুবিধা নেই, তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো যাদের নলেজ আছে পুরোপুরিভাবে, ঠিক আছে। আর যারা আমার ভিডিও দেখে পুরো, আর ভিডিওতে শুধুমাত্র যে শুধুমাত্র টিক দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এটার আনসার এটা, সেরকম কিছু হয় না। পুরো কোথা থেকে এলো, কীভাবে এলো, পুরো ডিটেলসে সলিউশন করানো হয়। ম্যাথ ম্যাথ হোক আর সায়েন্স হোক, দেখো এখানে এখানে সলিউশনও দেওয়া আছে, কিন্তু সলিউশন আমরা ম্যাথে দেখেছি, তোমাদের ম্যাথে যখন বইটা রিভিউ করবো দেখাবো, ম্যাথের অনেক সলিউশন দেওয়া আছে, কিন্তু ম্যাথের ওই সলিউশনে কিন্তু আমরা করছি না। ওইভাবে কিন্তু সলিউশন করে আমরা কিন্তু কিছুই করছি না, আমরা নিজেদের মতন করে অন্যভাবে শর্ট প্রসেসে সলিউশন করি। যারা ভিডিওগুলো দেখোনি তারা দেখো গিয়ে, বা যারা দেখো তারা তো জানোই কীভাবে আমরা সলিউশন করি। এইভাবে দেওয়া আছে, এগুলো সব ফিজিক্স, ঠিক আছে। দেখো এগুলো সব ফিজিক্স, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট এগুলো আমরা সব করাবো। এই চ্যাপ্টারটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের। দেখো ম্যাথের ইম্পর্টেন্টগুলো তোমাদের জন্য বেছে রেখেছে, RRB গ্রুপ D সব বেছে রাখা আছে তোমাদের জন্য স্পেশালি তোমাদেরকে করানোর জন্য, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সব ফিজিক্সের প্রশ্ন। এই দেখো লাইট, লাইট চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলেছি। দেখো লাইট থেকে যা কিছু প্রশ্ন, এখানে একটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডিতে আটকাবে না, দেখে নাও সব কিছু বাংলাতে ট্রান্সলেট করে করা হয়েছে এগুলো তোমাদের জন্য। তো প্লিজ তোমাদের জন্যই সব কিছু করা, তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো দেখতে থাকো। এই এটা এটা কেমিস্ট্রি চলে এলাম এদিকে, ঠিক আছে। এদিকটা কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি দেখো অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার এগুলো সব বাংলাতে করবো আমি, চিন্তা নেই তোমাদের, দেখে ঘাবড়াবে না, সমস্ত বাংলায় সলিউশন দেবো, ঠিক আছে। এদিকে চলে এলে বায়োলজি আছে, শেষের দিকে বায়োলজি আছে, এদিকে অ্যালয়ের চ্যাপ্টার, এখানে কেমিস্ট্রি চ্যাপ্টার, এটা অ্যালয়, ডিটেলসে করাবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ, তোমরা সাপোর্ট না করলে আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের সাপোর্ট বিশেষ প্রয়োজন। দেখো জেনেটিক্সের চ্যাপ্টার আছে, ঠিক আছে। আর ভিডিওটা আমি বড় করছি না, এখানেই ছেড়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখানোর জন্য যে আমি কোথা থেকে করাচ্ছি। অনেকের ডিমান্ড ছিল তাই আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো এইভাবে কোশ্চেন আছে, এদিকে সলিউশন আছে, সলিউশন আমি আমার মতন করে বোঝাবো, তোমাদের কোনো টেনশন নেই, ঠিক আছে। তোমরা এরপরে কোন বুকসটা রিভিউ চাও আমাকে অবশ্যই বলবে, এছাড়া আমি ম্যাথের বুকসটা রিভিউ দেবো যেহেতু আমি ম্যাথসটা করাই সেই জন্য, ঠিক আছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে স্টেট করলাম, এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আমরা এক একটা সলিউশন যেমন নিয়ে আসছি সেরকমভাবেই তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার। সবাই ভালো থাকবে।